দম্পতির বিচ্ছেদ হয়ে গেছে বেশ কবছর আগে। এতদিন পর তারা এক অনলাইন প্ল্যাটফর্মে তাদের দাম্পত্য জীবনের সংকট নিয়ে আলোচনা করেছেন। একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন। পারিবারিক বিষয় জনপরিসরে আলোচনা করা কতটা শোভনীয় ইসলাম কি বলে দেখুন। ইসলাম বলে একজন নারী পুরুষ স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের ব্যক্তিগত বিষয়গুলোকে অন্যদের সঙ্গে আলোচনা করবে না, বিশেষ করে একেবারে প্রাইভেট যে বিষয়গুলো। একজন স্বামী তার স্ত্রীর দৈহিক কাঠামো অথবা অন্য কোনো কিছু এটা অন্য পুরুষদের সামনে বা অন্য লোকদের সামনে আলোচনা করবে না। ঠিক একইভাবে কোনো পুরুষকে নিয়ে নারীরা নিজেদের মধ্যে এরকম আলোচনা করবে না যেটা অন্য নারীদের ফিতনায় পতিত হওয়ার কারণ থাকে। এটা একটা দিক। আর এর বাইরে দোষের কথা যদি আমরা বলতে যাই তাহলে সেক্ষেত্রে দোষ ত্রুটি বিচ্ছুতি এগুলো মানুষের পেছনে চর্চা করা সেটা তো গীবত রীতিমতো। কারোর মধ্যে কোনো দোষ আছে সত্যই আছে, সেটাও যদি আপনি পেছনে বলাবলি করেন তো সেটা ইসলাম নিষেধ করে। কারণ ইসলাম বলে তার দোষটা আপনি তাকে বলবেন, অন্যদের কাছে বলে বেড়ালে সেটাতে লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে, বিশেষ করে বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই। অতএব সেই পুরাতন কাসুন্দি ঘেটে খুব বেশি আমাদের উপকার হয় ব্যাপারটি সেরকম নয়। এটি গীবত হয় এবং সম্পর্ক আরো তিক্ততার দিকে যায়। আর বাংলাদেশের বাস্তবতায় বিচ্ছেদের অনেক বছর পরও স্বামী স্ত্রী যারা একসময় স্বামী স্ত্রী ছিলেন বিচ্ছেদের অনেক বছর পরও তারা স্বামী স্ত্রী হিসেবে আবারও ঘর করতে সংসার করতে আগ্রহী হন একটা পর্যায়ে গিয়ে। এজন্য আহবিব হাবিবাকা হাউনাম্মা আসাইয়া কোন বাগিদাকে ইয়াউমাম্মা হাদিসে আসছে, তুমি তোমার যাকে ভালোবাসো এত বেশি ভালোবেসো না যে একসময় শত্রু হয়ে গেলে তোমার বিপাকে পড়তে হয়, বিব্রত বোধ করতে হয়। আবার একই সাথে আবগিদ বাগিদাকা হাউনাম্মা, তুমি যার প্রতি শত্রুতা লালন করো তার প্রতি শত্রুতাও একেবারে চরম পর্যায়ে লালন করিও না, কারণ আসাইয়া কোন হাবিবাকা ইয়াউমাম্মা হতে পারে সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে। অতএব ব্যক্তিগত বিষয়গুলোকে মানে চরম তিক্ততার লেভেলে নিয়ে যাওয়া এটা একসময় লজ্জার কারণ হতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে পারিবারিক এবং ঘরোয়া বিষয়গুলোকে এভাবে বলে বেড়ানো এটা ভালো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কোরআনে কারীমের ৬ নম্বর পারা শুরুতে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস্সুই মিনাল কাওলি ইল্লা মা যুলিম, যদি কেউ নির্যাতিত হয় তাহলে তার নির্যাতনের কথা সে জোরে সোরে বলতে পারে। এছাড়া অন্য সাধারণ যত কথা আছে যেগুলো আসলে ভালো কোনো বিষয় না সেগুলোর প্রচার প্রসার আল্লাহ তারা পছন্দ করেন না। অতএব আপনি যদি নিশ্চিত মাজলুম হয়ে থাকেন বা এরা এই দম্পতির কেউ যদি মাজলুম হয়ে থাকে নির্যাতিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যাদের কাছে বললে নির্যাতনের ব্যাপারে বিহিত পাওয়া যাবে অথবা বিচার পাওয়া যাবে অথবা নির্যাতনকারীর মুখসম্মোচন করা যাবে সেখানে সে উপস্থাপন করতে পারে। কিন্তু পাবলিকলি সোশ্যাল মিডিয়ার ওপেন প্ল্যাটফর্মে এগুলোর আলোচনা দ্বারা আসলে সে বিহিত হয় না। বিধায় এ ধরনের কার্যক্রম কে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সঠিক মনে করছি না। আল্লাহ তাআলা আমাদের ভাই বন্ধুকে হেদায়েত দান করুন। আজকাল ভালো কিছু হলে অর্থাৎ দম্পতির মধ্যে ভালো কিছু হলে সেটাকেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করি আমরা, আবার মন্দ কিছু হলে সেটাকেও শেয়ার করার জন্য আমরা মরিয়া হয়ে যাই। লিপি আক্তার জনু এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছেলের পড়ার প্রতি কোনো মনোযোগ নেই। আপনি ছোটবেলা যেরকম ছিলেন আমার ছেলেটাও তেমন, আমি কি করতে পারি? আমি ছোটবেলায় কিরকম ছিলাম, আপনার ছেলে ঠিক কেমন, আপনি কিভাবে মিলে আছেন আমি জানি না। পড়াশোনার প্রতি মনোযোগ আমার কম ছিল ছোটবেলার, এটা ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ পুরো ছোটবেলার পুরো সময়টুকু এরকম ছিল না। একটা সময় হয়তো অমনোযোগী ছিলাম, আবার একটা সময় আল্লাহ তাআলা মনোযোগ দিয়েছেন আমাকে যথেষ্ট আলহামদুলিল্লাহ, এবং সে শৈশবই। তো যাই হোক, সন্তান পড়াশোনার প্রতি অমনোযোগী হলে পড়াশোনাটাকে তার কাছে যেন বোঝা না হয় সেভাবে তাকে পড়াশোনা করানোর চেষ্টা করা দরকার। এরকম কোনো প্রক্রিয়া বের করা দরকার যে সে যেন হাসতে হাসতে খেলতে খেলতে পড়ে, তাকে উৎসাহ দিয়ে পড়ানো উচিত এবং প্রশ্নটা তার কাছে যেন বোঝা মনে না হয়। কোনো সাবজেক্টে তাকে দক্ষ করতে হলে এই সাবজেক্টটা যেই প্যাটার্নে বই পুস্তকে লেখা আছে এই বই পুস্তক পড়তে তার বোর ফিল হয় তাহলে সেক্ষেত্রে তাকে গল্পের ছলে হাসির ছলে অন্য কোনো ছলে তাকে শেখানোর চেষ্টা করেছে। যদি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এত বেশি চিন্তাভাবনা করার সুযোগ না আমাদের থাকে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থাকে, তো এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে চেষ্টা করা উচিত। তবে খুব বেশি জোর করতে গিয়ে বাচ্চাদের একেবারে ভেঙে ফেলা উচিত নয়। অনেক সময় বাচ্চারা বাবা মার খুব বেশি প্রিয়ের কারণে নষ্ট হয়ে যায়, সেটা যেন না হয়। তো এ বিষয়ে প্রয়োজনে আপনি খুব অভিজ্ঞ কারোর সাথে দেখা করে সরাসরি শরণাপন্ন হয়ে বাচ্চার বিষয়ে জানিয়ে তারপর আপনি পরামর্শ নিন। তাহমিদুল সালেহীন আপনি লিখেছেন, তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি কি? দেখুন, তওবা মানে হলো ফিরে আসা। তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কোনো গুনাহ কোনো পাপাচার হয়ে গেছে বা জীবনভর আমি আল্লাহর নাফরমানি করেছি, এখন আমি নতুন জীবন গড়তে চাই, আল্লাহর ফরমাবরদার হতে চাই, তাহলে আমি সুন্দর করে উত্তমরূপে উজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার কৃত গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে নিজেকে ভর্ৎসনা করে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর সে গুনাহ না করার সংকল্প করা এবং গুনাহ থেকে
চিরতরে সরে আসা। যদি গুনাহটি বান্দার হক সংশ্লিষ্ট হয় তাহলে সেটির নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করা। এর মধ্য দিয়ে তওবা পূর্ণতা পাবে। তাহলে আমরা বলতে পারি চারটি বিষয়ের সমন্বয়ে মূলত তওবা হয়। প্রথমত, যে পাপাচারে আপনি লিপ্ত ছিলেন সেখান থেকে আপনি সরে আসলেন, সেখানে আর লিপ্ত হলেন না, ফিরে গেলেন না, সেখান থেকে সরে আসলেন। দ্বিতীয়ত, আপনার কৃতকর্মের জন্য আপনি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজেকে ভর্ৎসনা করলেন। তৃতীয়ত, এ গুণা আর ভবিষ্যতে কখনো করবেন না সেই মর্মে সংকল্প করলেন। চতুর্থত, যদি বান্দার হক সংশ্লিষ্ট গুণা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বান্দার সে হক পরিশোধের উদ্যোগ গ্রহণ করলেন। এই বিষয়গুলো সমন্বয়ে তওবা পূর্ণতা পায়। তো দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এইভাবে আপনি কায়মনো বাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আপনার সংকল্পের কথা জানালেন এবং কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে নিজেকে ভর্ৎসনা করলেন, ইনশাআল্লাহ এই সবগুলো সমন্বয়ে তওবা সংগঠিত হবে। এমনি আব্দুল হাকিম আপনি লিখেছেন, কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় সম্পর্কে জানতে চাই। দেখুন, কপালে হাত দিলে আমরা অনেকে মনে করি যে তার কোনো বিপদ হবে, তার কোনো ক্ষতি হবে। তো আসলে কপালে হাত দিলে কোনো ক্ষতি হয়, অনেকে বলে যে কপালে হাত দিয়ে স্ত্রী মারা যায়, তো এগুলো আসলে কোনো সঠিক কথা না, ভিত্তিহীন কথা। তবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার যে ধারণা আছে সেই ধরনের সাথে সাদৃশ্য হয়, এরকম কোন অবস্থায় মানুষ যেন না থাকে সে ব্যাপারে কোরআন হাদিসে আমাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। তবে কপালে হাত দিয়ে ঘুমালে যে মানুষের যে ক্ষতি হয় সেই ক্ষতি হয় ব্যাপারটা এরকম নয়, কোরআন হাদিসে কোনো কিছু প্রমাণিত নয়। আব্দুল হালিম লিখেছেন, বিতর নামাজে দোয়া কুনুত মুখস্থ না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? দোয়া কুনুত মুখস্থ নয়, যদি মতো মুখস্থ না করেন তদন পর্যন্ত কোরআন হাদিসে পর্যন্ত দোয়া পড়লেন, বাট আপনার এরা দীর্ঘ দিন পর্যন্ত চলতে পারে না, অর্থাৎ আপনার অনেকদিন পর্যন্ত আপনি এইভাবে বিকল্প দোয়া দিয়ে চালাবেন এটা সেরকম না, বরং দোয়া কুনুত আনুগত্যের দোয়া। হাদিসে দোয়া কুনুতের বিভিন্ন ফরম্যাট আছে, তার যে কোনো একটি যেটা সংক্ষিপ্ত ছোট সেটা আপনি মুখস্থ করে নিতে পারেন এবং সেটাই করা উচিত। তানজিলা তনি আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর সাথে সংসার করা অবস্থায় যদি স্ত্রীর ছোট বোনকে গোপনে বিয়ে করে ইসলাম কি বলে? সম্পূর্ণ বাতিল এই পরবর্তী বিয়েটা এবং এটা জিনা হিসাবে বিবেচিত হবে এবং চরম গুনাহের কাজ এবং বিয়ে বাতিল, এই বিয়ের কোনো হওয়া না হওয়ার কোনো ভ্যালু নেই, এটা হয় না। নিজের আলোকে এমন কোনো উপায় বা দোয়া আছে কি না যে বিয়ের পর স্বামীর পরিপূর্ণ হক আদায় এবং পরিপূর্ণ আনুগত্য করার ক্ষমতা লাভ করতে পারবে একজন নারী? আল্লাহ তার কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন, এটাই হলো এর একমাত্র উপায়, একমাত্র বিষয়। এর বাইরে আসলে তেমন কিছু করার নেই। আল্লাহ তার কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদাকা করবেন, প্রার্থনা করবেন, আল্লাহর জন্য তৌফিক দান করেন, কাউন্সেলিং নেবেন, নিজে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, ধৈর্য এবং সবরকারী হিসাবে যেন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। এর বাইরে বিশেষ কোনো স্পেশাল আমল আলাদা করে আছে বলে আমার জানা নেই। রোজিন আক্তার লিখেছেন, মার্কেটে গেলে কি সেখানে অজু শুধু ফরজ সালাত আদায় করলেই হবে? না, মার্কেটে গেলে সেখানে সুন্নত সালাত মাফ এরকম কোনো কথা নেই, বরং সেখানে ফরজ সুন্নত সবগুলো স্বাভাবিকভাবে পড়বেন। সুন্নতগুলো নামাজের আগে পরে, ফরজ নামাজের আগে পরে, সুন্নতগুলো সুনানে রাতে বাবা সুন্নত মহকাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্বের সাথে সুন্নতগুলো পড়তেন। বিধায় আপনি মার্কেটে গিয়েছেন সেজন্য এই অজুহাতে না সুন্নত ত্যাগ করার সুযোগ নেই। হ্যাঁ, আল্লাহ মাফ করুক যদি এরকম কোনো পরিবেশ থাকে, মেয়েদের নামাজের কোনো পরিবেশ নাই, আপনি যেখানে আছেন সেখানে আসলে নামাজ আপনি পড়ে খুব বেশি একটা সেফ ফিল করছেন না অথবা অসুবিধা ফিল করছেন, এরকম কোনো পরিস্থিতি থাকে যদি, আল্লাহ মাফ করুন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে শুধু ফরজ পড়লেন, সুন্নতগুলো পরে পড়লেন, সে সুযোগ আছে। কিন্তু মেয়েদের নামাজের ব্যবস্থা আছে বা আপনি যেখানে নামাজ পড়ছেন সেখানে কোনো নিরাপত্তাহীনতার কোনো ব্যাপার নেই, তাহলে জাস্ট মার্কেটে গিয়েছেন, একটু ব্যস্ততা আছে, এই অজুহাতে সুন্নত ত্যাগ করবেন না। সাদি আফরিন চৈতি ইআইডি থেকে আপনি লিখেছেন, সন্তান কত বছর পর্যন্ত দুধ পান করবে? পুত্র সন্তান ও কন্যা সন্তানের দুধ পানের মেয়াদ কি সমান? হ্যাঁ, পুত্র সন্তান এবং কন্যা সন্তানের দুধ পানের মেয়াদ সমান এবং দুগ্ধপোষ্য সন্তান 2 বছর পর্যন্ত দুধ পান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, কামিলান লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা, মা তার দুগ্ধপোষ্য শিশুকে 2 বছর পরিপূর্ণ দুধ পান করাবেন যিনি দুধ পানের সময়সীমাকে পূর্ণতায় পৌঁছাতে চান। তার মানে এটা হলো পূর্ণতার সীমানা 2 বছর, এটাই বিশুদ্ধতর মত হানাফি মাজহাবের দৃষ্টিকোণ এটি, এবং কোরআন কারীমে এটাকে পূর্ণতাই বলা হয়েছে। যদিও হাম্বলি মাজহাবের ওলামায়ে কিরাম এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন, তারা অনেকে মনে করেন যে এরপরও যে কোনো বয়স পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করাতে পারেন, কিন্তু আয়াত থেকে পরিষ্কার যে 2 বছর পর্যন্ত দুধ পান করার কথা
একেবারে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন যে সেটি হলো পূর্ণতা। অতএব দুই বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করানো যাবে, কেউ চাইলে আগে বন্ধ করতে পারেন, কিন্তু একান্ত যুক্তি কারণ না থাকলে বাচ্চাকে দুই বছর পান দুধ পান করানো উচিত, যেটি বাচ্চার স্বাস্থ্যের জন্য যেহেতু উপকারী। আর এক্ষেত্রে পুত্র সন্তান গণ সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই।